চলতেছে হয়তো কয়েকদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আমরা নাইক্ষ্যংছড়ি ভিতরে আসছি এখন, আর এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। যদিও এখন কাজ চলতেছে ব্রিজের, এই যে ব্রিজটা, যার জন্য আমরা এখন ব্রিজের উপরে উঠতে পারবো না, তবে নিচে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাইড থেকে অনেকে যাচ্ছে, কিন্তু সেটা অনেক রিস্ক নিয়ে। আর এই যে এতখানি সিঁড়ি নামতে হয়েছে, তো ক্লান্ত হয়ে গেছি। এই যে এখানে সতর্কীকরণের ইয়ে দেওয়া আছে যে এখন উঠানামা করা নিষেধ। আর এই যে সেটটা দেখেন কিভাবে রিস্ক নিয়ে সবাই আসতেছে যাইতেছে। আমরাও চেষ্টা করলে পারবো, কিন্তু যাব না, এতটুকু রিস্ক নেওয়ার ইচ্ছা নাই। ওই যে ওই পাশে হচ্ছে আপনাদের আদিবাসী, ওনারা থাকে, ওই পর্যন্ত যাওয়া যায়। কি করতেছ, পড়লে শেষ, শেষ হবেই, কি দরকার এই রিস্ক নিয়ে দেখো তো ওই পাশে যাওয়ার। এখন হ্যাঁ হইছে, আর যাওয়া লাগবে না। তে এটা কোনো কথা হইলো? তে তুমি গেলো তো আমরা কি করব? এই ধরনের কিছু মানুষ আছে, এই ধরনের, এরা হচ্ছে যে জীবনের রিস্ক নিয়ে তারপরে ওই পাশে যায়। আর এদের এর মতোই হচ্ছে ওই যে কিছু পাবলিক সামনে গেছে, এরা এইভাবে ব্রিজটা এখন যাচ্ছে। মানে কোনোদিন ব্রিজে যায়নি, আজকে প্রথম। দেখ আমার কোনো ইচ্ছা নাই ব্রিজে যাওয়ার, যার ইচ্ছা সে গেছে, এখন সে ফেরত আসবে এইভাবেই। হ্যাঁ, তুমি বিশ্ব জয় করে ফেলছো।